অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি শান্ত। বোর্ডকে জানানোর আগে গণমাধ্যমে এ বিষয়ে কথা বলা কোড অফ কন্ডাক্টের মধ্যে পড়ে না বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে ক্রমাগত ব্যাটিং ব্যর্থতা এই টপ অর্ডার ব্যাটারের। এর মধ্যে গুঞ্জন উঠেছে নেতৃত্ব ছাড়তে চান শান্ত। ব্যক্তিগত পারফরমেন্সে মনোযোগ বাড়াতেই দলপতির দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিসিবি সভাপতি। এছাড়া আফগানিস্তান সিরিজে সাকিব বিবেচনায় আছেন বলেও জানান তিনি। কোন প্লেয়ার যদি মনে করে যে সে ব্যক্তিগতভাবে তার ওই যা জায়গায় সে কন্টিনিউ করতে পারছে না, সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। যদি ওরকম কোনো রিকোয়েস্ট আমাদের কাছে আছে, আমিও শুনেছি আপনাদের মতোই, ওইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যদি তারা এরকম চায়, কেন চায়, কেন এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাড়িথালা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। মাঠে বাংলাদেশ দল ভালো খেলতে পারছে না, অথচ বাইরে একের পর এক ইস্যু তৈরি হচ্ছে, কি হচ্ছে ক্রিকেটে আসলে? ধন্যবাদ। না দেখেন, এটা ইউজুয়াল, এটা আমার মনে হয় ক্রিকেট রিলেটেড ইস্যু নিয়েই তো কথাবার্তা হচ্ছে। মাঠের খেলা ভালো হচ্ছে না, এটা ঠিক, এবং প্লেয়াররা কোনো এখানে এক্সকিউজ দিচ্ছে না। আমারও মনে হয় না যে এটা বাইরে যেটা ঘটছে ওটার কারণে মাঠের খেলা ভালো হচ্ছে না, তা না। তবে যেটা রিসেন্টলি যেটা ঘটেছে যে শান্তর ক্যাপ্টেনশিপ নিয়ে সে ইচ্ছা প্রকাশ করেছে যে সে আর কন্টিনিউ করবে না, বাট এখন যেটা বোঝা যাচ্ছে যে সেটা অফিসিয়ালি হয়তোবা সে বোর্ডকে জানায়নি, সেটা গণমাধ্যমের মাধ্যমেই আমরা এটা জানতে পেরেছি যে হি ইজ নো মোর উইলিং টু কন্টিনিউ। তো এটা আমার মনে হয় যদি হয়ে থাকে বাই নাও, আমার মনে হয় প্লেয়ারদের তো কিছুটা একটা সেন্স হওয়া উচিত যে কি বলতে হয়, কি বলতে, কি বলা উচিত না, কোন প্রেক্ষাপটে কে কি বলবে। আমার মনে হয় এটা যেটা কোড অফ কন্ডাক্ট যেটা আমরা বলি সেটার মধ্যে যদি পড়ে থাকে, তাহলে আমার মনে হয় দুঃখজনক যে আমাদের প্লেয়ার এখনো কোড অফ কন্ডাক্টটা কি সেটা আয়ত্ত করে উঠতে পারেনি, অথচ উই আর হি ইজ এ ন্যাশনাল ক্যাপ্টেন। এটা শুধু শান্তর এই ক্ষেত্রে না, আমরা প্রায় আমরা দেখেছি যে যেটা অনেক কিছু ঘটে যেটা প্লেয়ারদের নিশ্চয়ই কন্ট্রাক্টের মধ্যে কিংবা টার্মস অফ রেফারেন্স এর মধ্যে পড়ে না। হাউএভার আমার মনে হয় যে এটা খতিয়ে দেখবে, বিসিবির সাথে কথা হবে, ফারুকের সাথে যেটা বললো প্রেসিডেন্ট যে কারণটা কি এবং সে আদৌ কন্টিনিউ করবে কি করবে না, এটা নিয়ে একটা আলাপ আলোচনা করবে, সেটাই করা উচিত হবে। বিকজ এট দি এন্ড অফ দ্য ডে বিসিবি হ্যাজ ইনভেস্টেড আপন হিম, তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে হয়তো বা ইয়েস ফর্মে নাই, ইজ ফিলিং ফ্রাস্ট্রেটেড, তারপরে একটা একটা তো আছে মিডিয়ার একটা প্রেশার সবসময় থাকেই, সেটা সবকিছু মিলিয়ে আই থিঙ্ক ক্যাপ্টেন শুড বি মেন্টালি টাফ ইনাফ টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ প্রেশার। যেটা আমার মনে হয় যে অ্যাট দি ফাইনাল অ্যানালিসিসে বোঝা যাচ্ছে যে শান্ত ইজ নট অ্যাজ টাফ অ্যাজ হি লুকস, আনফরচুনেট ফর বাংলাদেশ। আরেকটি বিষয় একটু জানতে চাই যে সাকিব তামিম ইস্যু নিয়ে মাঝে মাঝে আলোচনায় ওঠে, এই বিষয়ে কি বলবেন, এই ইস্যু আর কতদিন চলবে, সমাধান কি? সাকিব আর তামিমের যে ঘটনাটা যেটা ঘটেছে, আমার মনে হয় যে এখনো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা প্লেয়ারের মধ্যে আগের মতো সে আন্তরিকতা নাই। এখন যে দুই প্লেয়ারের মধ্যে ওই ধরনের কেমিস্ট্রি যদি না থাকে, ইট ইজ বেটার নট টু ইনভলভ দেম ইন দ্য টিম। আমি মনে করি যে হয়তো ভাই একজনের দোষ কম, একজনের দোষ বেশি, কিংবা একজনের দোষ একেবারেই নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে দুই প্লেয়ারের মধ্যে কেমিস্ট্রি ইট ইজ নট রাইট। এবং গেলবারও বোর্ড কিছু করতে পারেনি, এবারও বোর্ড কতখানি করতে পারবে এই দুই প্লেয়ারের মধ্যে যেন তাদের মিল হয়, এবং মিল আসলে হবে কি হবে না, ইটস টু মাচ অফ আ রিস্ক ইফ ইউ টেক, যে দুইজন কি একসাথে খেলানোর যে ব্যাপার, আনলেস তারা স্বতঃস্ফূর্ত ভাবে, বিকজ ইটস আ টিম গেম। আমরা চাই যে এই সমস্যার দ্রুত সমাধান হোক। আরেকটি বিষয় একটা আমার কাছে জানার যে ফিল সিমন্সের ব্যাপারে যদি বলি, তিনি এসে আসলে কি করছেন, কি পরিবর্তন দেখতে পাচ্ছেন, বিসিবি কি উদ্যোগ দেখছেন আপনি? ফিল সিমন্স দেখে হিজ জাস্ট টেকেন ওভার, হার্ডলি 7 দিন হতে হয়েছে সে এসছে, যে কোনো কোচকে একটু তো সময় দিতেই হবে। আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি সবার কাছ থেকে খুব অনেক কিছু একবারে আশা করি। আমার মনে হয় যে লেট আস গিভ হিম সাম টাইম, হি ইজ আ প্রফেশনাল কোচ, ভেরি সাকসেসফুল কোচ, ওয়ান অফ দ্য বেস্ট কোচেস ইন দ্য ওয়ার্ল্ড, তো বিসিবি যথার্থই একটা ভালো ভালো একটা কোচ এনেছে। তো আমার মনে হয় সব কিছুর শেষে আমাদেরকে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, রাতারাতি কোনো কিছু আমাদের মনে হয় যে ওরকম কোনো, আমরা তো ব্যাটিং এ দেখছি যে কি খেলছে, আপনি যাকেই আনেন না কেন আমাদের গোড়ার থেকে আমাদের গোড়াই গলত, আমাদের ওপেনিং ব্যাটসম্যানরা এক বল জায়গায় 2 বল টিকতে পারে না, এক ওভারের জায়গায় 2 ওভার টিকতে পারে না, তো এখানে কোচ আমরা যাকেই আনি না কেন,
আমাদের ব্যাটসম্যানদের মতোই তো ঠিক নাই, যদি আমরা হাল না ধরতে পারি, দায়িত্ব নিয়ে যদি না খেলতে পারি, আমরা যদি একটা ওভারও যদি না টিকতে পারি, যে টিম করেছে 700 রান 600 রান আমরা দিন শেষে 4টা উইকেট হারিয়ে, তো আমি ফিল আপনার কোচকে এনে কি লাভ, আর যদি আমরা হাতুরে সিং বিদায় দিয়েও কি লাভটা কি হচ্ছে, লাভ কিছুই হচ্ছে। তার মানে খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন এখানে জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি জনাব ইশতিয়াক আহমেদ।